ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একটি বড় টানেল নেটওয়ার্ক বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামাসের ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের আস্তানার সাথে সংযোগ স্থাপন করেছিল ভূগর্ভস্থ টানেলটি। এটি ধ্বংসের মাধ্যমে মাটির নিচ দিয়ে যোগাযোগের পথ অনেকখানি ধ্বংস করা হয়েছে বলেও দাবি তাদের। সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগরি জানান, খান ইউনুসের সুড়ঙ্গ থেকে হামাস যোদ্ধাদের বের করে আনতে তাদের পাঁচটি ব্রিগেড কাজ করছে। সকালেও রাফা, খান ইউনুস এবং নুসিরাত শরণার্থী শিবিরে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।